ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর বন্ধুরাই দেখুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তারপর ডবল ক্রিয়েট ক্লিক করি, আবার ডবল ক্লিক করি, আবার ডবল ক্লিক করি। বন্ধুরা কেমন আছেন সবাই? ইউটিউব বয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতো আপনাদের মাঝে আবারও ফিরে এলাম নতুন টপিক নিয়ে। আমাদের যে আজকের টপিক, আমাদের আজকের টপিক হবে, আমরা গত পর্বে গত আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে এক ক্লিকে আনলিমিটেড ফোল্ডার তৈরি করা যায়। তো আজ দেখাবো যে আমরা প্রতি ক্লিকে একটি করে ফোল্ডার তৈরি করব। আমাদের আনলিমিটেড ফোল্ডার হবে না, আমরা এক ক্লিকে জাস্ট একটি করে ফোল্ডার তৈরি হবে। যতবার ক্লিক করব ততবার একটি করে ফোল্ডার তৈরি হবে। তো এটার জন্য আমাদের যা যা করতে হবে সেগুলো দেখানোর আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন সবার আগে নোটিফিকেশন, ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি কিভাবে আমাদের কাজটি করব। আমাদের press the bell icon on the YouTube app and never miss another update. তো বন্ধুরা আমাদের এই প্রতি ক্লিকে একটি করে ফোল্ডার তৈরি করার জন্য যে কাজগুলো আমাদের করতে হবে, প্রতি গত পর্বের মতো যে দেখাচ্ছে একটি ফোল্ডার ক্রিয়েট অলরেডি করাই রয়েছে, তো আমি এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করব। ফোল্ডারের মধ্যে প্রবেশ করার পরে এখানে আমি একটি ফাইল ক্রিয়েট করব, টেক্সট ডকুমেন্ট ফাইল। টেক্সট ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এটি আমি এভাবে রেখে দিতে পারেন অথবা রিনেমও করতে পারেন। তো আমি রিনেম করে নেই, আমার নাম দিয়ে নিলাম হাফিজ। এই যে ডট টিএক্সটি একটি এক্সটেনশন আছে, এক্সটেনশনটি চেঞ্জ করে এখানে লিখে দেব BAT। লিখে আমি বাহিরে একটি ক্লিক করি। ক্লিক করার পরে আমার কাছে পারমিশন চাচ্ছে যে ফাইলটি চেঞ্জ হবে, আমি পারমিশন দিয়ে নিলাম। দেখুন এই যে আমাকে আমার ব্যাট নামের একটি ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো আমি ফাইলটিকে এখন ওপেন করব, এডিট করব। এডিট করার এডিট যখন এডিটে ক্লিক করব এমন একটি অপশন আসবে। তো বন্ধুরা এখানে আমাদের যেগুলো লিখতে হবে যে কোডগুলো, সেই কোডগুলো আমি যেভাবে লিখবো আপনারা সেই সেম একই প্রসেসে লিখবেন। প্রথমে যেটা লিখতে হবে @ এখানে লিখতে হবে ইকো, ইকো স্পেস অফ অফ। এবার এন্টার প্রেস করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটি কলন দিবেন, কলন দিয়ে এখানে লিখবেন লেফট, অথবা আপনি রাইট, টপ, বটম যে কোনো একটি লিখতে পারেন। দেওয়ার পরে এখানে আবার এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে লিখবেন MD স্পেস, এবার দিবেন পার্সেন্ট। পার্সেন্ট দেওয়ার পরে এখানে লিখতে হবে RANDOM, র্যান্ডম, আবার পার্সেন্ট দিয়ে এবার এন্টার। এন্টার দিয়ে এখন যেটি লিখতে হবে বন্ধুরা দেখুন, এখন লিখব গো টু, এই দেখুন আমি উপরে লিখেছিলাম লেফট, তো এখানে লিখব রাইট। এই যে রাইট লিখে দিলাম। তো বন্ধুরা এখানে যদি আপনি উপরে যদি আপনি টপ লিখেন তাহলে নিচে লিখতে হবে বটম, এবং উপরে যদি আপনি রাইট লিখেন তাহলে এখানে লিখতে হবে, নিচে লিখতে হবে লেফট, তাহলে আপনার এই কাজগুলো করবে। তো বন্ধুরা চলুন আমরা এই ফাইলটিকে সেভ করি। এই দেখুন সেভ করি। সেভ করার পরে দেখা যাক আমাদের ফাইলটি কিভাবে কাজ করে। আমি এটিকে রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করার পরে এই যে দেখুন আমি এটাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে বন্ধুরা দেখুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তা আবার ডবল ক্রিয়েট ক্লিক করি, আবার ডবল ক্লিক করি, আবার ডবল ক্লিক করি। দেখুন যতবার বন্ধুরা আমরা ডবল ক্লিক করব, যতবার ক্লিক করব ততবারই একটি করে ফোল্ডার ক্রিয়েট হবে। বন্ধুরা দেখুন যতবার ক্লিক করবো ততবার একটি করে ফোল্ডার ক্রিয়েট হবে। তো বন্ধুরা আমরা এভাবে কাজ করতে পারি।
তো অনেক সুন্দর একটি জিনিস আমরা শিখে ফেললাম, যা হয়তো অনেকেই আমরা জানতাম না। এবং যদি আপনার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন এবং শেয়ার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।